সুপ্রিয় দর্শক, স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠান। চীন আমাদের পরম বন্ধু, প্রতিবেশী দেশ, তাই চীনের উল্লেখযোগ্য খবরগুলো বাংলাদেশি দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। দর্শক, শুরুতেই জানব এই সপ্তাহের ঘটে যাওয়া বিশেষ বিশেষ খবরগুলোর শিরোনাম। চীন আরব সহযোগিতা ফোরামের দশম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শি জিনপিং। প্রেসিডেন্ট শি জিনপিং এর সভাপতিত্বে সিপিসির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সম্মেলনে মধ্য চীনের উন্নয়ন নীতি পর্যালোচনা। চীনা প্রতিষ্ঠানগুলোকে অপবাদ দেওয়া বন্ধ করুন, যুক্তরাষ্ট্রকে জানালো বেইজিং। নবম চীন জাপান কোরিয়া প্রজাতন্ত্র ত্রিপক্ষীয় বৈঠক করেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। চীন জাপান দক্ষিণ কোরিয়া শীর্ষ বৈঠকে রাষ্ট্রপ্রধানদের সঙ্গে অংশ নিলেন চীনের প্রধানমন্ত্রী। চীনা আধুনিকীকরণের লক্ষ্য হল মানুষের জীবনকে ক্রমাগত উন্নত করা, বললেন প্রেসিডেন্ট শি জিনপিং। জাপান, কিরগিজ, কাম্বোডিয়া সহ বিভিন্ন দেশের নেতৃবৃন্দের এক চীন নীতির প্রতি পুনঃসমর্থন। তাইওয়ান দ্বীপের চারপাশে মহড়া চালিয়েছে পিএলএ, বিচ্ছিন্নতাবাদীদের সতর্ক করাই লক্ষ্য, বললেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ ছিয়ান। তাইওয়ান চীনের একটি প্রদেশ, বলেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দোজারিক। 2004 সালে মিশরের কায়রোতে চায়না আরব স্টেট কোঅপারেশন ফোরামের বৈঠকে চীন আরব সহযোগিতা ফোরাম প্রতিষ্ঠার ঘোষণা আসে। এটি চীন ও আরব দেশগুলোর মধ্যে আনুষ্ঠানিক সংলাপের প্ল্যাটফর্ম। চীন ও আরব দেশগুলোর মধ্যে সহযোগিতা ফোরামের দশম মন্ত্রী পর্যায়ের সম্মেলন বেইজিংয়ে অনুষ্ঠিত হচ্ছে। প্রেসিডেন্ট শি জিনপিং সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেছেন। বাহরাইনের বাদশাহ শেখ হামাদ বিন ইসা আল খালিফা, মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ আল সিসি, তিউনেশিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন। এর আগে চীন আরব সহযোগিতা ফোরামের দশম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর উপস্থিতি সম্পর্কে চীনা ও বিদেশি গণমাধ্যমকে সোমবার ব্রিফ করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে নেতৃবৃন্দের ঐক্যমত্য বাস্তবায়ন, বিভিন্ন ক্ষেত্রে চীন আরব সহযোগিতার সম্প্রসারণ এবং একটি অভিন্ন ভবিষ্যতের চীন ও আরব কমিউনিটি নির্মাণকে ত্বরান্বিত করার জন্য সুস্পষ্ট পদক্ষেপের ওপর দৃষ্টি দেওয়া হয়, যা চীন ও আরব দেশগুলোর মধ্যে আরও ঐক্যমত্য গড়ে তুলতে ভূমিকা রাখবে। সহযোগিতার পরবর্তী পর্যায়ের পরিকল্পনা এবং ফিলিস্তিন ইস্যুতে চীন ও আরব দেশগুলোর মধ্যে সম্মিলিত কণ্ঠস্বর ধ্বনিত করবে। 29 মে থেকে 31 মে পর্যন্ত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাহরাইনের বাদশাহ শেখ হামাদ বিন ইসা আল খলিফা, মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ আল সিসি, তিউনেশিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের জন্য রাষ্ট্রীয় অনুষ্ঠানের আয়োজন করবেন। তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অভিন্ন স্বার্থজনিত আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে গভীরভাবে মতবিনিময় করবেন। নবম চীন জাপান দক্ষিণ কোরিয়ার শীর্ষ বৈঠকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সিউকিও এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে যোগ দেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। চীন জাপান দক্ষিণ কোরিয়ার সহযোগিতা প্রতিষ্ঠার 25তম বার্ষিকী উপলক্ষে সিউল সফর করেন চীনা প্রধানমন্ত্রী। উন্মুক্ততা, অন্তর্ভুক্তি, পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাস, উপকারিতা, বিনিময় ও পারস্পরিক শিক্ষার নীতিগুলো মেনে দেশগুলো পরস্পরকে সহযোগিতা বজায় রাখবে বলে জানান চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং। দক্ষিণ কোরিয়ার সিউলে চীন জাপান দক্ষিণ কোরিয়ার অষ্টম শিল্প ও বাণিজ্য শীর্ষ সম্মেলনে তিন দেশের শিল্পখাতের বিশিষ্ট ব্যক্তিরা ডিজিটাল রূপান্তর, বাণিজ্যের উন্নয়ন, সাপ্লাই চেইন এবং সবুজ উন্নয়ন সহ নানা ক্ষেত্রে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার সহযোগিতা জোরদারের জন্য প্রবল আগ্রহ প্রকাশ করেছেন। চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া সিউলে মেধাস্বত্ব বিষয়ক একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে। চীনের জাতীয় বুদ্ধিবৃত্তিক সম্পত্তি প্রশাসন, জাপান পেটেন্ট অফিস এবং দক্ষিণ কোরিয়ার বৌদ্ধিক সম্পত্তি অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এক সম্মেলনে এই বিবৃতি স্বাক্ষরিত হয়।
দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখতে ভিজিট করতে পারেন www.facebook.com/cmgbangla এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে। আবারও দেখা হবে আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে। দেখার আমন্ত্রণ চাইছেন